সাবস্ক্রাইব করুন আইনা বাংলা চ্যানেলকে এবং বেল আইকনটিতে প্রেস করুন সকল প্রকারের লেটেস্ট টেকনোলজি ভিডিওস সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ, আপনারা দেখছেন আইনো বাংলা। বন্ধুরা, আজকে শুক্রবার এবং আজকে কিন্তু এমআইউআই 9-এর গ্লোবাল বেটা ভার্সনের আপডেট এসে পড়েছে। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয় হচ্ছে যে শাওমি রেডমি নোট 4X-এর মধ্যে কিন্তু এমআইউআই 9-এর বেটা ভার্সনের আপডেট আসেনি। এজন্য আমাকে আপনাদেরকে এমআইউআই ফোরাম যে রয়েছে এটি থেকে দেখাতে হবে যে কী কী নতুন নতুন ফিচার এমআইউআই 9-এ অ্যাড হয়েছে এবং কী কী প্রবলেম সলভ হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা যদি এখনও এমআইউআই 9-এর গ্লোবাল বেটা ভার্সন ইউজার না হয়ে থাকেন বা আপনারা যদি এখনও এমআইউআই 8 বা এমআইউআই 7 ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এমআইউআই 9 আপডেট করে নিতে পারবেন। বন্ধুরা, এর জন্য কী করতে হবে? এজন্য এখন আপনাদের সামনে আমি একটি ফোনের লিস্ট এনে দেখাবো। আপনাদের যা করতে হবে, আপনারা ভালোভাবে কেয়ারফুলি দেখতে পাচ্ছেন এই লিস্টটি দেখে দেখবেন যে আপনাদের ফোনটি কি এই লিস্টের মধ্যে আছে কি না। বন্ধুরা, আপনারা একটু কেয়ারফুলি লিস্টটি দেখে নেবেন যে আপনাদের ফোনটি এই লিস্টে আছে কিনা, এবং যদি আপনাদের ফোনটি এই লিস্টের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনারা এমআইউআই 9 গ্লোবাল বেটা ভার্সন আপডেট করে নিতে পারবেন। এবং বন্ধুরা, গ্লোবাল বেটা ভার্সন কিন্তু ততটা খারাপ না, খুব ভালো একটি রম। সো বন্ধুরা, যদি আপনাদের ফোনটি এই লিস্টের মধ্যে থাকে তাহলে এখন আপনাদের জানতে হবে যে কীভাবে আপনারা এমআইউআই 9 আপডেট করবেন। বন্ধুরা, এটি কিন্তু খুবই সহজ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল নিয়মকানুন লেখা রয়েছে। আপনাদের ফোনে এমআইউআই ফোরাম যে একটি অ্যাপ রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে পুরো ফুল নিয়মটি। কিন্তু যদি আপনারা এগুলো থেকে বোঝে না থাকেন তাহলে আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশনের মধ্যে একটি লিঙ্ক দিয়ে দেবো যে কীভাবে আপনারা এমআইউআই 9 আপডেট করে নিতে পারবেন। সো বন্ধুরা, আপনারা সেই লিঙ্কটি চেক করে দেখতে পারেন। সো বন্ধুরা, এখন আমরা এমআইউআই 9 7.10.12-এর রিভিউ করব। এবং বন্ধুরা, প্রথম যেই নতুন আপডেটটি এসেছে সেটি হচ্ছে যে আমাদের ফোনে কিন্তু কিছু কিছু থিম রয়েছে যেগুলো নাকি মাঝে মাঝে অ্যাপ্লাই করার সময় এরর দেখে বা বিভিন্ন বাগ থাকে। তো এখন আমাদের যা হবে যে আমরা সেই থিমগুলো কিন্তু হাইড করে রাখতে পারবো, যার মাধ্যমে আমরা সেই থিমগুলো সম্পর্কে সচেতন থাকতে পারবো এবং সেগুলো আর ইউজ করতে পারবো না। সো বন্ধুরা, এটি কিন্তু খুবই ভালো একটি ফিচার। এবং এরপরে যদি আমরা ফিচারটি দেখি সেটি হচ্ছে আমাদের ফোনে কিন্তু যদি অটোমেটিকলি আমরা ব্রাইটনেস দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের ফোনের ব্রাইটনেস যে আলো যে রয়েছে সেগুলো কিন্তু কমে যায়, অটোমেটিক দিলে কিন্তু অনেক কমে যায়। তো সেটি কিন্তু তারা ফিক্স করে দিয়েছে। এবং বন্ধুরা, এরপরে যেই প্রবলেমটি ফিক্স করেছে সেটি হচ্ছে আমরা কিন্তু গুগল প্লে থেকে যদি কোনো কিছু ডাউনলোড করতে যেতাম মোবাইল ডাটা দিয়ে তাহলে কিন্তু বারবার পপ আপ করতো যে তারা ওয়াইফাই কানেকশন যেত। তো সেটিও কিন্তু তারা ফিক্স করে দিয়েছে। সো বন্ধুরা, এখন আমরা একটু স্ক্রল ডাউন করে উপরে যাই এবং দেখি আরও কী কী নতুন নতুন ফিচার এমআইউআই 9-এর মধ্যে অ্যাড হয়েছে। বন্ধুরা, এখন যদি আমরা দেখি তাহলে ফোনের ক্ষেত্রে কিন্তু একটি নতুন ফিচার অ্যাড হয়েছে, এবং সেটি হচ্ছে যদি আমরা আমাদের কলের ক্ষেত্রে ভাইব্রেশন অন করে রাখি তাহলে কিন্তু যা হতো যে আমাদের রিংটোনের থেকেও কিন্তু ভাইব্রেশনটি বেশি হতো, যার ফলে আমরা কিন্তু সেই টিউনটি কিন্তু ভালো মতো শুনতে পেতাম না, এবং সেটি কিন্তু এখন ফিক্স করে দেওয়া হয়েছে। এবং বন্ধুরা, নিচে থিমসের ক্ষেত্রে কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে যেই থিমগুলো আপনাদের বাগ হবে বা বিভিন্ন এরর দেখাবে সেগুলো কিন্তু তারা ফিক্স করে দিয়েছে। এবং বন্ধুরা, লাস্টের যে ফিচারটি অ্যাড করেছে নতুন ফিচার সেটি হচ্ছে যে আমাদের ফোনের মধ্যে কিন্তু একটি অ্যাপ স্টোর রয়েছে, এবং অ্যাপ স্টোরের মধ্যে এখন একটি নতুন অপশন অ্যাড করে দেওয়া হবে, এবং সেটি হচ্ছে যে আপডেটার নামের একটি অপশন অ্যাড করে দেওয়া হবে, যার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন অ্যাপ আপডেট করতে পারবো, যা আমরা প্লে স্টোরের মাধ্যমে বিভিন্ন অ্যাপ কিন্তু আপডেট করে থাকি। ঠিক তেমনই কিন্তু আমরা এই অ্যাপ স্টোরের মাধ্যমে সকল অ্যাপগুলো আপডেট করে নিতে পারবো একটি ক্লিকের মাধ্যমে। সো বন্ধুরা, এই ছিল আজকে এমআইউআই 9 7.10.12-এর ফুল রিভিউ এবং কোন কোন ফোনগুলি আপনারা এমআইউআই 9 আপডেট করতে পারবেন সেই সম্পর্কে কিছু ধারণা। সো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যদি আপনারা এখন আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে রাখেন বা যদি আপনারা এখন প্রথমবার আইনো বাংলাতে এসে থাকেন তাহলে অবশ্যই আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।